أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته سماًى الدين بهاي عبد الله المامون أربعة ভাই আপনি প্রশ্ন করেছেন যে অনেকেই বলে থাকেন যে আল্লাহ কোথায় আল্লাহ কীভাবে আছেন এইসব প্রশ্নগুলো করা নিষেধ হ্যাঁ এই নিষেধ কি নিষেধ না এই বিষয়টা আমি জানতে চাই তো ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আর আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো আবিল্লাহে তফিক আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহ আলী আসলাম ইমাহিন অমান তবে আহমদ হাসাই আবাদ ভাই আসলে আপনি হয়তো প্রশ্নটা করতে একটু ভুল করেছেন প্রশ্নটা আসলে এরকম নয় মালিক যেটা বলেছিলেন সেটা একটু অন্যরকম আর আল্লাহ কোথায় এটা প্রশ্ন তো অহরহ বলা যাবে তাহলে এটার উত্তর কোরআনে রয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ কোথায় এটা আমরা প্রশ্ন করি তো এটা আমার ছাত্রদেরকে শিক্ষা দেই আমরা মুসলমানদেরকে আমার শিক্ষা দিই আল্লাহ কোথায় তো বাবু আল্লাহ কোথায় তো আমরা শিক্ষা দিই ওদেরকে যে উত্তরে বলো আল্লাহ হাফ সামা আল্লাহ আকাশে আছেন ও মুস্তাবিন আল্লাহ আর্শ ফৌক আসলামাবাদ সাত আকাশের ওপরে আরশ আছেন এই উত্তরটা আমরা শিখাই দিই প্রশ্ন করি শিক্ষা দেই উত্তর শিক্ষা দে প্রশ্ন তো করা আছে আমার মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলি এ প্রশ্ন করতেন কারো ইমান আছে কি না আছে এই বিষয়টা জানার জন্য প্রশ্ন করতেন যেমন দাসীকে রসুল প্রশ্ন করলেন যে মানে এক সাহাবি তার দাসীকে স্বাধীন করে দিতে চাচ্ছিল হ্যাঁ আজাদ করে দিতে তো আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বললেন যে তো দাসীকে এখানে নিয়ে আসবো আমার কাছে তো দাসিটাকে যখন হাজির করলেন তখন আল্লাহ রসুল প্রশ্ন করলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় তো হাফিসা আল্লাহ আকাশ আছে তারপরে বলে যে মান আনা আমি কেটা তখন ওই ওই দাসী বলল যে আপনি রসুল আপনার তখন আল্লাহ রসুল বললেন যে আতে খাফাই নাম ও মেনা তুমি এই দাসীকে আজাদ করতে পারো তুমি আজাদ করতে চেয়েছো স্বাধীন করতে চেয়ে স্বাধীন করতে পারো তারপরে তো মমিন 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 দাসী এটা মমিনা দাসী এটা এই প্রশ্ন করা যেতে পারে আর ইমাম মালিক রহমল্লা যেটা নিষেধ করে সেটা হচ্ছিল যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেই মুস্তাবিন আল্লাশ আরও সে তো ওই ব্যাখ্যা করছেন আর রহমান ও আল তাওয়া এই আয়াতে তিনি ব্যাখ্যা করছেন বলছিলেন যে আল্লাহ আকাশে অধিষ্ঠিত আরও সে আজমে অধিষ্ঠিত আছেন তা ওই বৈঠকের ভিতরে এক লোক প্রশ্ন করে বসলে মুস্তাবিন আল্লাহ কীভাবে বসে আছেন কীভাবে আরো সে আছেন বসে আছেন শুয়ে আছেন কী করছেন হ্যাঁ তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উত্তরে বলছিলেন যে রহমান আল্লাহ আল্লাহ আলসিআা আলী ইস্তেফা ম আলম আল্লাহ আরো সে আছেন এটা এই আরও সে অধিষ্ঠিত আছে এটা আমরা জানছি এই আয়াত দ্বারা জানছি আয়াতের অর্থ আয়াত বলছে যে আল্লাহ পাক আরো সে অধিষ্ঠিত আছেন এটা আমরা জানছি আল ইস্তফা আলম অল কে হুম আছেন তবে কীভাবে তিনি আরো সে আছেন এটা কিন্তু আমরা জানি না কেফটা ধরনটা কীভাবে তিনি আছেন সে সেটা আমরা জানছি না হ্যাঁ আনহো বেদা আর এই এই মুস্তাবিন কীভাবে তিনি আছেন আরো সে কীভাবে তিনি আছেন এই প্রশ্ন হ্যাঁ কীভাবে আছেন এই প্রশ্ন কিন্তু করা যাবে এই প্রশ্ন হচ্ছে বেদাত তুমি বেদাত অত্যন্ত হাত আল খাবিজ এই বেদার থেকে তাড়িয়ে দাও তারপর তাড়িয়ে দেওয়া হয়েছিল বৈঠক থেকে এ প্রশ্ন করার জন্য তো এটা হলো প্রশ্ন যে আল্লাপাক আর সে আজিমে আছেন তবে কিভাবে আছেন এই এই প্রশ্ন করা যাবে না তার এই প্রশ্ন কেউ করেননি সাহাবাই কেরামগন রান আলহিম তারাও করেননি মোহাম্মদ রসু আল্লাহ সাল্লাহ সাল্লাম এই প্রশ্নের উত্তর দেননি আল্লাপাকে এই প্রশ্নের উত্তর দেননি তবে আল্লাপাক যেভাবে বলেছেন আর রহমান ও আলা আল্লাহ আর সে অধিষ্ঠিত আছেন এটা আমরা জানছি কোনো হাত থেকে জানছি মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিস থেকে আমরা জানছি কাজে এটা আমরা বিশ্বাস করতে হবে তবে কীভাবে তিনি আছেন আরও সে এটা আমরা জানছি না তা আল্লাহাক তিনি আল্লাহ সোভান হওয়া তা আলা তিনি খওয়ালে তিনি হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টিকর্তা তার জন্য যেভাবে শোভা পাই তিনি হওয়ার জন্য যেভাবে সভা তিনি সেভাবেই আরসের ওপরে আছেন তিনি আর ওখান থেকে তিনি সারা পৃথিবীর সারা আকাশ ও জমিয়ে সব কিছু তিনি জানছেন দেখছেন এটাও তার পক্ষে সম্ভব এটা আমরা বিশ্বাস করব কোরআন হাঁস থেকে এটাও আমরা পাচ্ছি দুনিয়ার মানুষকে কোথায় কিভাবে আছে রব্বুল আলমী তাদেরকে সকলকে দেখছেন সকলের কথা শুনছেন তা এই ইমান রেখে রব্বুল আলম যেহেতু আমাদেরকে সকলকে দেখছেন যে যেখানে নামাজ যে যেখানে তসবি করুক রাতের অন্ধকারে করুক পানির তলে করুক হ্যাঁ পাথরের ভিতরেই করুক হ্যাঁ যেখানেই করুক যত নিভৃতি করুক না কেন রব্বুর আলম দেখছেন এবং শুনছেন ইন্নাহ আসামি আল তিনি মহান শ্রোতা মহান এই বিশ্বাস রেখে আমরা যদি এই আকিদা আমাদের যদি পোষণ হয় তাহলে আমাদের পক্ষে বা যার যিনি আকীদা পোষণ করেন তার তো যে কোনো খারাপ কথা যে কোনো খারাপ কাজ করা সম্ভব নাই তিনি দেখছেন যে আল্লাহ সাথে আছেন আল্লাহ পাক দেখছেন আল্লাহ শুনছেন বিচার হবে কেরমন কাজে লিখছে আমাদের এসব ইমান এবং দীর্ঘ বিশ্বাস রেখে আমরা আমাদের الدنيا ও জীবন যাপন করার চেষ্টা করব আমাদের على نبينا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء